হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এভরিওয়ান। তো আমি এর আগে তোমাদের সাবজেক্ট ওয়াইজ অনেক সিরিজ করিয়েছি এবং তোমাদের ডেসক্রিপটিভও করিয়েছি। তো আজকে আমরা যেটা করব, যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে কোশ্চেনগুলো, যে WBCS প্রিলিমসের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট যে কোশ্চেনগুলো, তো তার একটা আমি মানে কমপ্লিট একটা সাজেস্টিভ বানিয়েছি আমি। ওইগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং তার থেকে যে টপিকগুলো আমি ডিসকাস করব সেগুলোও ইম্পর্ট্যান্ট, সেগুলোকে মাথায় রাখবে। আর তোমরা অনেক সাপোর্ট করেছো আমাকে, আমিও তোমাদের অনেকটা হেল্প করার চেষ্টা করেছি। তো তোমরা এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, এটা বলার দরকার নেই। তোমরা এর আগে অনেক সাপোর্ট করেছো, সেটাই অনেক বড় ব্যাপার। তোমরা এই ভিডিওটাকে পুরোটা দেখবে, আই হোপ কি তোমাদের অনেকটা হেল্পফুল হবে, এবং এই ভিডিওগুলোকে, এই কোশ্চেনগুলোকে বারবার প্র্যাকটিস করবে, কারণ এগুলো আমি খুব কনসেপ্ট বেসড কোশ্চেন দেখেছি, আর এই টাইপেরই কোশ্চেন এক্সামে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো চলো প্রথম কোশ্চেন দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেন বলছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটস হ্যাজ দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ শিডিউল ট্রাইবস। তো প্রথম কোশ্চেন আমাদের দেখতে হবে লোয়েস্ট, ওকে। তো এই লোয়েস্ট কথাটা আমরা যখন দেখছি, তো আমরা যখন লোয়েস্ট কথাটা দেখছি, তো তখন আমাদের একটা জিনিস মাথায় আসবে, সেটা হচ্ছে মানে অ্যান্সারটা আমাদের যেটা হবে সেটা হচ্ছে মণিপুর। ওকে, প্রথম কনসেপ্ট আমাদের ক্লিয়ার হলো। এবার আমরা একটা জিনিস একটু বলে নিই, আলোচনা করে নিই, এটা ভিডিও আমি জানি না আছে কি না, তাও আমি এটা বলে দিচ্ছি। যদি বলে যে শিডিউল কাস্ট, তোমরা এগুলো একবারে লিখে নাও খাতা, শিডিউল কাস্ট, তো এটার হাইয়েস্ট যদি বলে, হাইয়েস্ট আর লোয়েস্ট, ওকে, তো শিডিউল কাস্টের হাইয়েস্ট যদি বলে আমরা বলবো হচ্ছে উত্তরপ্রদেশ, লোয়েস্ট যদি বলে আমরা বলবো নাগাল্যান্ড। ওকে ওকে, তো শিডিউল কাস্টের আমরা যদি বলি হাইয়েস্ট বলবো উত্তরপ্রদেশ, লোয়েস্ট বলবো নাগাল্যান্ড। এবং যদি বলে পার্সেন্টেজ ওয়াইজ, যদি বলে এই পার্সেন্টেজ ওয়াইজ কতটা দিয়ে দেবে, পার্সেন্টেজ ওয়াইজ যদি বলে, তখন আমরা বলবো হাইয়েস্ট, যদি বলবো হাইয়েস্ট, ওকে, হাইয়েস্ট আমরা বলবো হচ্ছে কি পাঞ্জাব। ওকে, হাইয়েস্ট আমরা বলবো পাঞ্জাব। তাহলে আমি কী বললাম আরেকবার বলে দিচ্ছি, দেখো, যদি বলে যে শিডিউল কাস্ট, ওকে, শিডিউল কাস্টে যদি বলে হাইয়েস্ট স্টেট, সিম্পল কোনো পার্সেন্টেজ কিছু উল্লেখ করছে, তখন আমরা বলবো উত্তরপ্রদেশ, লোয়েস্ট বলছে বলবো নাগাল্যান্ড, যদি বলে পার্সেন্টেজ ওয়াইজ হাইয়েস্ট তাহলে আমরা বলবো পাঞ্জাব। ওকে, কিন্তু এখানে আমাদের চেয়েছে শিডিউল ট্রাইব, তো শিডিউল ট্রাইবটা আমরা ডিসকাস করবো। শিডিউল ট্রাইব, তো শিডিউল ট্রাইব যদি হাইয়েস্ট স্টেট বলে, হাইয়েস্ট, শুধু কোনো পার্সেন্টেজ বলছে না, হাইয়েস্ট স্টেট অ্যান্ড লোয়েস্ট স্টেট বলছে, তো হাইয়েস্ট আমরা কী বলবো মধ্যপ্রদেশ, লোয়েস্ট আমরা বলবো হচ্ছে কি পাঞ্জাব। ওকে, হাইয়েস্ট মধ্যপ্রদেশ পাঞ্জাব, যদি পার্সেন্টেজ ওয়াইজ হাইয়েস্ট বলে, যদি বলে পার্সেন্টেজ ওয়াইজ হাইয়েস্ট এসটি, হাইয়েস্ট এসটি যদি বলে, তখন আমরা সেখানে বলবো হচ্ছে কি মিজোরাম। ওকে, কি বলবো মিজোরাম। ওকে, তাহলে হাইয়েস্ট যদি বলে স্টেট এমপি, লোয়েস্ট যদি বলে পাঞ্জাব, এবং যদি বলে হাইয়েস্ট পার্সেন্টেজ ওয়াইজ আমরা তাহলে বলবো কি মিজোরাম। ওকে, নেক্সট চলো। নেক্সট বলছে যে নিকোলোডি কন্টি অ্যান ইটালিয়ান ভিজিটার কেম টু বিজয়নগর ডিউরিং দ্য রেন অফ। তাহলে এই যে নিকোলোডি কন্টি, তিনি যে এসেছিলেন সেটা কার সময়? ওকে, তো এটার কারেক্ট অ্যান্সার আমরা যদি বলি, তো সেটা হচ্ছে কি না, দেবরায়া দ্য সেকেন্ড। ওকে, দেবরায়া দ্য সেকেন্ডের সময় তিনি এসেছিলেন। এবার আমরা যদি বিজয়নগর কিংডমটার কথা একটু আমি বলি, একটু জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে ফাউন্ডার কে ছিল, হরিহরা দ্য ফার্স্ট, হরিহরা দ্য ফার্স্ট, আর হচ্ছে কি, অ্যান্ড হচ্ছে কি না বুক্কা রায়া দ্য ফার্স্ট, বুক্কা রায়া দ্য ফার্স্ট। ওকে, তো আমরা যদি ফাউন্ডার বলে, একদম বেসিক জায়গাগুলো আমরা ডিসকাস করছি, ফাউন্ডার কে, হরিহরা দ্য ফার্স্ট অ্যান্ড বুক্কারা দ্য ফার্স্ট। তো এবার যদি বলে যে এটা কত সালে হয়েছিল, ইম্পর্টেন্ট, 1336, এবং আরেকটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে কি এর রুইন্সটা, এটা আমরা কোথায় পাচ্ছি, এটা হচ্ছে হাম্পিতে পাচ্ছি, HMPI, হাম্পিতে আমরা পাচ্ছি এর রুইন্স বা ধ্বংসাবশেষটা আমরা পাচ্ছি হচ্ছে হাম্পিতে। আর একটা কোশ্চেন এই জায়গা থেকে আসে, স্টার দিয়ে আমি লিখে দিচ্ছি, যে যে বলে যে অমুক্ত মাল্যদা, অমুক্ত, অমুক্তা মাল্যদা, ওকে, অমুক্ত মাল্যদা, তো এটা কে লিখেছিলেন, সেটা হচ্ছে কৃষ্ণদেবরায়। ঠিক, কী হবে, কৃষ্ণদেবা রায়। ওকে, এটা হচ্ছে অমুক্ত মাল্যদাটা কে কে লিখেছেন, কৃষ্ণদেবরায়। ওকে, অমুক্ত মাল্যদাটা কে লিখেছেন, কৃষ্ণদেবরায়। ওকে, আচ্ছা, তো এটা গেল। আচ্ছা, তো নেক্সট চলো,
দাঁড়াও, হ্যাঁ নেক্সট বলছি কি যে হুইচ মুঘল ইজ ক্রেডিটেড উইথ দ্য প্রহিবিটিং অফ সতী, মানে সতী সিস্টেমটা যেটা সেটাকে প্রহিবিট মানে মানে বন্ধ করেছিল, নিষেধ করেছিল, আনলেস দ্য উইডো হারসেলফ অফ হার ওন ফ্রি উইল পারসিস্টেন্টলি ডিজায়ার্ড ইট। ওকে, তো এটার কারেক্ট অ্যান্সার আমরা যদি বলি তো সেটা হচ্ছে আকবর। ওকে, সতী সিস্টেম প্রহিবিশন এটা হচ্ছে আকবর করেছিলেন। এবার আকবরের সময় একটা যুদ্ধ হয়েছিল, যে কোশ্চেনটা বারবার আসে, যে 1576-এ তোমার যেটা হয়েছিল ব্যাটেল অফ হালদিঘাটি। ওকে, ব্যাটেল অফ হালদিঘাটি, HLDIGHATI, ব্যাটেল অফ হালদিঘাটি। তো ব্যাটেল অফ হালদিঘাটির যুদ্ধটা হচ্ছে 1576-এ এটা হয়েছিল, এবং সেটা কার কার মধ্যে হয়েছিল এটা অনেকবার পরীক্ষায় এসছে এবং আরও আসার চান্স রয়েছে। যে আকবর তো আমরা জানলাম যে আকবর তো এখানে থাকবেই, প্লাস হচ্ছে কি রানা প্রতাপ সিং, রানা প্রতাপ সিং। আচ্ছা, আর একটা কথা বলে দিই যে WBCS প্রিলিমস যেহেতু এসে গেছে একেবারেই, তো তোমরা ট্রিটি, ওকে, ট্রিটি এবং ওয়ার এইগুলোকে ভালো করে দিও, কারণ এখান থেকে কোশ্চেন একটা কি দুটো কোশ্চেন আসেই আসে। ট্রিটি এবং ওয়ার থেকে ভালো করে একদম কোশ্চেনগুলো করে দিও, যেমন ট্রিটি অফ সগৌলি, যদি মডার্ন এর দিকে যাই, ট্রিটি অফ সগৌলি, শ্রীরঙ্গপট্টনম, ট্রিটি অফ মাদ্রাস, এগুলো একটুখানি মাথায় রাখবে। ট্রিটি অফ বেসিন কার কার মধ্যে হয়েছে এগুলো একটুখানি ভালো করে মাথায় রাখবে, কারণ এখান থেকেই কনফিউজিং জায়গাগুলো তৈরি হয় এবং এখান থেকেই বারবার কোশ্চেনগুলো আসে। নেক্সট চলো, হুইচ অফ দ্য ফলোয়িং কিংডম ওয়াজ রেফার টু অ্যাজ রুহুমি, ওকে, রুহুমি বাই দ্য আরব মার্চেন্ট সুলাইমান। তাহলে আরব মার্চেন্ট যিনি সুলাইমান যিনি ছিলেন, তো তিনি কোন কিংডমটাকে তিনি রুহুমি বলে মানে উল্লেখ করেছিলেন। তো এখানে দেখো দেওয়া রয়েছে রাষ্ট্রকূট, চোলা, পালা নাকি প্রতিহার। তো এখানে কারেক্ট অ্যান্সার যেটা হবে, আমি তোমাদের সময় দিচ্ছি না, আমি অ্যান্সারগুলো বলেছি, তোমরা কিন্তু রিভাইজ করো ভিডিওটাকে 4-5 বার কম করে দেখো, বা খাতায় লিখে রাখতে পারো, সেখান থেকেও প্র্যাকটিস করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এটার অ্যান্সার হচ্ছে পালা। তো পাল বংশের আমরা সবাই জানি যে ফাউন্ডার হচ্ছে তোমার গোপাল। ওকে, পাল বংশের ফাউন্ডার হচ্ছে গোপাল। এবং আমরা যদি বলি যে এখান থেকে দু একটা কোশ্চেন মোস্ট ইম্পর্ট্যান্ট আমি মানে আগেও করিয়েছিলাম, যে সোমপুর, ওকে, সোমপুর মহাবিহার, সোমপুরি আমরা যেটা বলি, সোমপুরি মহাবিহার, ওকে, সোমপুরি মহাবিহার, তো সেটাকে কে করেছিলেন? সোমপুরি মহাবিহারও করেছিলেন ধর্মপাল। ওকে, ধর্মপালা, ধর্মপালা, ওকে, এগুলো জাস্ট তোমরা লিখে রাখো, আমি জাস্ট মুখে বলছি, আমার এখানে এ নেই বলে আমার লিখতে অসুবিধা হচ্ছে। যাই হোক, তো এটা হচ্ছে তোমার ধর্মপালা। এবং আমরা যদি বলি যে মানে গোপাল, গোপাল, আচ্ছা ধর্মপাল তোমার আরেকটা জিনিস, আরও দু একটা জিনিস বলে নিই। ধর্মপাল হচ্ছে বিক্রমশিলা মহাবিহার, মোস্ট ইম্পর্ট্যান্ট, বিক্রমশিলা মহাবিহার, বিক্রমশিলা মহাবিহার, মহা বিহার, ওকে, বিক্রমশিলা মহাবিহারটা তিনি তৈরি করেছেন। এবং যে আমাদের নালন্দা ইউনিভার্সিটি, এটা, ওকে, নালন্দা ইউনিভার্সিটি যেটা ছিল তিনি সেটাকে রিভাইভ করেছিলেন, রিভাইভ করেছিলেন। ওকে, রিভাইভাল অফ হচ্ছে নালন্দা ইউনিভার্সিটি, নালন্দা রিভাইভাল অফ হচ্ছে নালন্দা কে করেছেন? ধর্মপাল। আর যদি বলে যে গোপাল কী করেছিলেন, গোপাল করেছিলেন হচ্ছে তোমার ওদন্তপুরী, ওকে, ওদন্তপুরী, ওকে, তিনি করেছেন হচ্ছে ওদন্তপুরী। কনসেপ্ট একদম ক্লিয়ার হলো? নেক্সট দেখো, নেক্সট বলছে হোয়েন অ্যান্ড হোয়ার দ্য সং বন্দে মাতরম ওয়াজ ফার্স্ট সং, মানে বন্দে মাতরম যে সংটা এটাকে প্রথম কোথায় গাওয়া হয়েছিল। তো এটাকে আমরা যদি বলি তো এটা হচ্ছে কি তোমার ক্যালকাটা সেশন 1896 এটা হবে। তো এখানে একটা কোশ্চেন আসে যে 1896-এ যখন গাওয়া হচ্ছে তো তখন মানে কে ছিলেন? যে আমরা যদি বলি যে INC-র কথা যদি বলি, তো INC-তে মানে কে ছিলেন 1896-এ? ওকে, তো এটা আচ্ছা, যেমন যে INC থেকে আমি আগেও বলেছিলাম যে INC থেকে ইম্পর্টেন্ট কোন জায়গাগুলো থেকে আসে। যদি বলে যে ফার্স্ট ইংলিশম্যান গিয়েছিলেন জর্জ উইল,
ঠিক আছে, তো এই ধরনের ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন, তারপরে কোশ্চেন আছে যে ফার্স্ট মহিলা মানে কোন সেশনে ছিলেন, ওকে, তো 1925-এ কে ছিলেন আমাদের সরোজিনী নাইডু, তো এইগুলো একটুখানি ভালো করে মাথায় রাখবে যে এবং তখন এবং কোথায় হয়েছিল সেশনগুলো, এইগুলো একটু ভালোভাবে মাথায় রাখবে। লাস্টে আসে যে লাস্ট একদম যে জেবি কৃপালিনী যখন ছিলেন ডিউরিং ইন্ডিপেন্ডেন্স, ওইটা যেটা ছিল জেবি কৃপালিনী হবে। আচ্ছা, আর যেটা ছিল একটা কোশ্চেন আসছে, হ্যাঁ একটা কোশ্চেন এই সেটাই মনে আমার আছে যে পরপর কনজিকিউটিভ 6 বার, ওকে, পরপর কনজিকিউটিভ 6 বার তিনি মানে প্রেসিডেন্ট হয়েছেন, তো সেটা হচ্ছে তোমার আবুল কালাম আজাদ, ওকে। তো আর তাকে আমরা ইয়ংগেস্ট প্রেসিডেন্ট আমরা কিন্তু বলি, ইয়ংগেস্ট ভালো করে মাথায় রাখবো, ইয়ংগেস্ট প্রেসিডেন্ট 35 ইয়ার্সে মনে হয়েছিল, 35 ইয়ার্স অফ এজে এটা হয়েছিল, তো ইয়ংগেস্ট প্রেসিডেন্ট হচ্ছে আবুল কালাম। এইগুলো একটু নিয়ে ভালো করে মাথায় রাখবো। তো আমি যেটা বলছিলাম যে হ্যাঁ 1896-এ তাহলে মানে আমরা কাকে পাবো, সেটা হচ্ছে রাহিমতুল্লাহ সাহানি, ওকে, এটা নামটা ভালো করে মাথায় রাখবে, রাহিমতুল্লাহ সাহানি, রহিমতুল্লাহ সাহানিকে আমরা পাবো হচ্ছে 1896-এ। আচ্ছা, মোস্ট ইম্পর্ট্যান্ট পলিটির পার্সপেক্টিভ থেকে আমরা যদি দেখি, এখানে কোশ্চেন আছে যে ন্যাশনাল সং আর ন্যাশনাল অ্যান্থেম এটা কি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কবে অ্যাডাপ্ট করেছিল। বারবার কোশ্চেনটা পরীক্ষায় আসে, ইট ইজ ভেরি ইজি, অনেকে এটাকে 26 জানুয়ারি 1950 করে, তো এটা কিন্তু ভুল, 26 নয়, এটা 24, ঠিক আছে, এটা ভালো করে মাথায় রাখবে, কারণ অনেকে গুলিয়ে ফেলে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু 24 বারবার আমি বলছি 24 জানুয়ারি 1950, এটা খুবই ইজি, কিন্তু কোশ্চেনটা আসে, মাথায় রাখবে। নেক্সট চলো, আচ্ছা, হু ডিসক্রাইব দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট, সবাই জানি 1942-তে হচ্ছে, বাই ফার দ্য মোস্ট সিরিয়াস রিবেলিয়ান সিন্স 1857, 1857 থেকে আমরা যদি কনসিডার করি সবচেয়ে সিরিয়াস একটা রেবেলিয়ান যেটা হয়েছিল সেটা হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, তো সেটাকে কে বলেছিলেন, তো আমরা যদি এখানে বলি তো এটা অ্যান্সারটা হচ্ছে তোমার লর্ড লিনলিথগো, কারণ লর্ড লিনলিথগোর টাইম পিরিয়ডটা আমাকে ভালো করে মাথায় রাখতে হবে, কারণ লর্ড লিনলিথগোর সময় বহুত মানে অনেক কিছু ঘটনা ঘটেছিল, তার টাইম পিরিয়ডটা হচ্ছে আমরা সবাই জানি 1936-1944, তো এখানে আমাদের যেটা মাথায় রাখতে হবে 1940 সালে আমাদের আগস্ট ওভার হয়েছিল, এই কোশ্চেনটাই পরীক্ষায় দিয়ে দেবে যে আগস্ট ওভার যখন হয়েছিল তখন কে ছিলেন, ওকে, তো তখন এখানে আমাদের হয়ে যাবে লর্ড লিনলিথগো। আচ্ছা দাঁড়া এক মিনিট, আচ্ছা নেক্সট আমরা যদি বলি একটা কোশ্চেন যেটা আমার মাথায় এলো, যে এই কোশ্চেনটা আসে আমি দেখছিলাম যে জাস্ট এ মিনিট, যে এরকম একটা কোশ্চেন দেয় যে ইন্ডিভিজুয়াল, আমরা জানি সত্যাগ্রহ ঠিক আছে, কিন্তু যদি বলি ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ, তো ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ যদি প্রথম কে স্টার্ট করেছিলেন বা গান্ধীজি কাকে প্রথম চুজ করেছিলেন, এটা হলে কিন্তু অ্যান্সার হবে আচার্য বিনোবা ভাবে, আচার্য বিনোবা ভাবে। আমি তোমাদের এর আগে অনেক কোশ্চেন করিয়েছি, আমি তোমাদের কেন কোশ্চেন করাই, কেন মানে বেসিক তো আমি অবশ্যই করিয়েছি, কারণ তোমরা নিজেরা বুঝতে পারবে, আজকে মানে কালকে মানে একটা ক্লাস হয়েছে আমাদের একদম এই চ্যানেলে, তো একটা কমপ্লিট আমি যেগুলো পড়িয়েছি সেগুলো একদম MCQ, তোমরা যদি কমপ্লিটটা করো তোমরা নিজেরা বুঝতে পারবে, তোমাদের কনফিডেন্স লেভেলটা যখন তোমরা পরীক্ষা দিতে যাবে তো একটা কনফিডেন্স লেভেলটা তোমরা হাই থাকবে, তোমাদের অ্যাটলিস্ট তোমরা যদি নাও পড়ো 4টের মধ্যে 2টো অপশন তো আমি যেরকমভাবে বলেছি তোমরা এলিমিনেট করে অ্যান্সারটা ঠিক কনক্লুশনে পৌঁছাতে পারবে। যাই হোক, চলো নেক্সট আমরা যেটা বলছি যে হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ দ্য যেটা আমি বললাম অল ইন্ডিয়া কিষাণ সভা, ওকে, অল ইন্ডিয়া কিষাণ সভা কোথায় ফর্ম হয়েছিল, তো এটা তো তোমরা সবাই জানো, খুবই একটা ইজি কোশ্চেন, বারবার পরীক্ষায় আসে, কিন্তু এটা মেন্সের কোশ্চেন, ওকে, এই কোশ্চেনটা মেন্সে এসেছিল, WBCS মেন্সে, তো যাই হোক সেরকম নয়, মেন্সে ভয় পাওয়ার কিছু নেই, খুব ইজি কোশ্চেন আছে, কিন্তু বেসিক কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকতে হবে, আমি তোমাদের চেষ্টা করি একদম বেসিক যেগুলো দরকার সেগুলো করানোর, আরেকটু বেসিকটা তোমাদের ক্লিয়ার করানো দরকার, আমি সেটাকে করাবো, আমি চেষ্টা করছি, আমি এগুলো প্রিলিটা হোক, আমি তোমাদের এখন MCQ মোস্ট সাজেস্টিভ করাচ্ছি, এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, কিন্তু এটা নিয়ে কোনো রকম ডাউট নেই, এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। 1936-এ লখনৌতে এটা হচ্ছে অল ইন্ডিয়া কিষাণ সভা, তো এটা কে করেছিল, শাহজানন্দ সরস্বতী, শাহজানন্দ সরস্বতী, ওকে, আমি মুখে বলে দিচ্ছি বারবার আমি বলছি মানে এটা ভালো আসছে না, তো শাহজানন্দ সরস্বতী এটা কারেক্ট অ্যান্সার হবে অল ইন্ডিয়া কিষাণ সভার, ওকে। নেক্সট চলো, নেক্সট কোশ্চেনটা কী বলে, আগে কোশ্চেনগুলো ভালো করে পড়বে, কারণ কোশ্চেনের মধ্যে অনেক
কিন্তু হিন্ট লুকিয়ে থাকে। হুইচ অফ দ্য ফলোয়িং মুভমেন্ট ইমার্জ ইন সাউথ ইন্ডিয়া, প্রথম কথা সাউথ ইন্ডিয়া, আন্ডার দ্য লিডারশিপ অফ ইভি রামাস্বামী নাইকার পেরিয়ার। ওকে, তো ইভি রামাস্বামী নাইকার পেরিয়ার, আমরা যে এই কোশ্চেনটা দিয়ে বারবার কোশ্চেন এসেছে যে পেরিয়ার আমরা কাকে বলি, ইভি রামাস্বামী নাইকার, এই কোশ্চেন আবার করে এখান থেকে একটা কোশ্চেন চলে এলো। শুধুমাত্র আটটা, মানে আমরা আটটা কোশ্চেন করছি না, ষোলোটা মানে ডবল কোশ্চেন আমরা করে নিচ্ছি। বা আমি বারবার, আমি আমার এটাই সেশনের উদ্দেশ্য যে আমি যেন আটটা কোশ্চেন, মানে আটটা নয়, আমার তার ডবল তিন গুণ আমি যেন কোশ্চেন তোমাদের সাথে ডিসকাস করতে পারি, তোমাদের যেন কনফিডেন্স লেভেলটা আমাদের হাই করা, আমার হাই করা মেন লক্ষ্য। তো এটা হচ্ছে তোমার সেলফ রেসপেক্ট মুভমেন্ট, ভালো করে মাথায় রাখবে যে তাহলে পেরিয়ারটা হচ্ছে কি ইভি রামাস্বামী নায়িকার, এবং তিনি করেছেন হচ্ছে সেলফ রেসপেক্ট মুভমেন্ট। ওকে, নেক্সট চলো। হু অ্যাক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফর দ্য সিক্স কনজিকিউটিভ ইয়ার্স। তো সিক্স কনজিকিউটিভ ইয়ার্সে আমরা যেটা বললাম আবুল কালাম আজাদ, তো তিনি ছিলেন, এটা হচ্ছে 19, এই জিনিসটা মাথায় রাখবে, 1940 থেকে 1946 তিনি এই সিক্স ইয়ার্সের জন্য কনজিকিউটিভ টার্মে তিনি ছিলেন। আর যদি বলি, তিনি হচ্ছেন ইয়ংগেস্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, 35 ইয়ার্স আমি যেটা বললাম এর একটু আগে, তো এটা একটু মাথায় রাখবে, 1940 থেকে 1946 এবং সিক্স কনজিকিউটিভ টার্মসের জন্য তিনি ছিলেন। তিনি কে, সেটা হচ্ছে আবুল কালাম আজাদ। নেক্সট চলো, দ্য চ্যানেল হুইচ সেপারেট রামেশ্বরম দ্বীপ ফ্রম ইন্ডিয়ান মেনল্যান্ড। তো এটাতে আমাদের বলার সেরম কিছু নেই, তো এটা অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে পম্বন চ্যানেল। তো আমরা যদি বলি যে মালদ্বীপ আর মিনিকয়, ওকে, তো সেটাকে সেপারেট কে করেছে, যদি বলে মালদ্বীপ আর মিনিকয়, তো সেটা কে সেপারেট করেছে, 8° চ্যানেল। ওকে, তো 9° চ্যানেল আমাদের কোনটায় করছে, লাক্ষাদ্বীপ আর মিনিকয়। ওকে, লাক্ষাদ্বীপ আর হচ্ছে মিনিকয়, লাক্ষাদ্বীপ আর মিনিকয়, 9° চ্যানেল, একটু মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা, বেশি ডিসকাস করতে গেলে আবার কোশ্চেন শেষ হবে না। চলো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ট্রিবিউটারি অফ কৃষ্ণা। ওকে, মানে এদের মধ্যে বলেছে, জাস্ট মিনিট, আচ্ছা তো এটা দেখো কী বলছে, বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ ট্রিবিউটারি, বলেছে কি নট, নট আ ট্রিবিউটারি অফ কৃষ্ণা, মানে কোনটা কৃষ্ণার তোমার ট্রিবিউটারি নয়। তো এটা তোমাদের কাজ হলো, আমি কিন্তু কমেন্ট বক্সে তোমরা আমাকে জানাবে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ ট্রিবিউটারি অফ কৃষ্ণা, এটা তোমরা আমার কমেন্ট বক্সে জানাও, আমি কিন্তু চেক করবো প্রত্যেকের কমেন্ট। ওকে, তোমরা যদি না পড়ো সেটাও আমাকে জানিও, আমি আমি কিন্তু প্রত্যেক কমেন্ট দেখবো, যদি তোমরা ভুল লেখো সেটা আমি কারেক্ট করে দেবো, ঠিক আছে। চলো, নেক্সট নেক্সট আমরা যদি বলি, দ্য রুইন্স অফ হরপ্পা ওয়ার ফার্স্ট নোটিস বাই, মানে যে হরপ্পা যেটা ছিল, তো সেটাকে কে করে, হ্যাঁ, তো কী বলছিলাম, দ্য রুইন্স অফ হরপ্পা ওয়ার ফার্স্ট নোটিস বাই, প্রথম কে নোটিস করেছিল, তো সেটা হচ্ছে তোমাদের চার্লস ম্যাসন। আমি এর আগে অনেকবার পড়িয়েছি, তো হরপ্পার সম্বন্ধে দু একটা কথা বলেনি, তো হরপ্পা ফার্স্ট, তো চার্লস ম্যাসন বললাম, তো হরপ্পান সিভিলাইজেশন যেটা হচ্ছে কি, এটা এটা হচ্ছে তোমার রবি নদীর তীরে, এটা হচ্ছে তোমার রবি নদীর তীরে, আর এটাকে হরপ্পান, হরপ্পা সভ্যতাকে যদি আমরা বলি যে ডিসকভার কে করেছিলেন, 1921 পড়িয়েছিলাম আমি, 1921 দয়ারাম সাহানি এটাকে ডিসকভার করেছেন রবি নদীর তীরে, এটা কিন্তু মাথায় রাখবে। চলো, তাহলে এটা কী হলো, চার্লস ম্যাসন। নেক্সট, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ আজীবিকা সেক্ট, তো আজীবিকা সেক্টের কে ফাউন্ডার ছিলেন, তো এটা হচ্ছে তোমার মক্ষী গোশালা। ওকে, মক্ষী গোশালা, মেন তোমরা গোশালা নামটা মাথায় রাখবে, এটা কি মক্খালি সামথিং টার্ম করে ওরা, তো এটাকে তোমরা গোশালাটাকে মাথায় রাখবে। ওকে, আচ্ছা নেক্সট আমরা যদি যাই, দেখো, হ্যাঁ বলছে অ্যামং দ্য ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন, প্রথম কোশ্চেন হচ্ছে ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন, ভালো করে পড়লে, হুইচ ওয়ান ইজ আনডাউটেডলি দ্য লার্জেস্ট ইন এক্সটেন্ট, এক্সটেন্ট মানে বিস্তার। ওকে, তো তার মধ্যে কোনটার এক্সটেন্ট সবচেয়ে বেশি, সেটা হচ্ছে হরপ্পান সিভিলাইজেশন। হরপ্পান সিভিলাইজেশন যেমন আমি বললাম, রবি নদীর তীরে কেটে ডিসকভার করেছিল, এগুলো বেশি জায়গাগুলো থেকে একটু কোশ্চেন আছে, এগুলো মাথায় রাখবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 15 চলে আসছি আমরা, 15 বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইভেন্টস অফ বুদ্ধাস লাইফ ডিড নট টেক প্লেস অন এ ফুল মুন ডে পূর্ণিমা, মানে আমরা যেটা বলি বুদ্ধ পূর্ণিমা, তো বুদ্ধ পূর্ণিমার দিনে এই চারটের মধ্যে কোনটা ঘটেনি, ডিড নট টেক প্লেস, কারণ আমরা সবাই জানি ওই মানে তিনটে ঘটনা ঘটেছিল, সেটাকে মানে মনে রাখার জন্যই এটাকে পালন করা হয় বুদ্ধ পূর্ণিমা, আমরা যেটাকে বলি টার্ম করি, তো সেটা হচ্ছে তোমার বার্থ হয়েছিল, মানে সেলিব্রেট করি আমরা, ডেট তাকে সে করি, এবং এনলাইটেনমেন্ট আমরা করি, কিন্তু রেনান্সিয়েশনটা ডিড নট টেক প্লেস,
এই কোশ্চেনটা আমি স্টার্ট দিয়ে রাখলাম, কারণ এখানে এই জায়গাটাতে সবাই ভুল করবে, ডিড নট টেক প্লেস, তো এখানে হচ্ছে রেনাউন্সিয়েশন। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, বলছে যে নেম দ্য অথর অফ অফ হচ্ছে পঞ্চতন্ত্র এবং হচ্ছে স্বপ্ন বাসব দত্ত। তো পঞ্চতন্ত্র স্বপ্ন বাসব দত্ত আমরা যদি সবাই জানি, এটা হচ্ছে ভাষা হবে BHAS। আচ্ছা তো আমরা যদি বলি যে অশ্বঘোষ কী লিখেছিলেন, বুদ্ধচরিত লিখেছিলেন, অশ্বঘোষের বুদ্ধচরিত। আচ্ছা কলহন আমরা যদি বলি, তো কলহনের আমরা রাজতরঙ্গিনী, এই কোশ্চেন আমাকে জানি হতো যে কলহনের রাজতরঙ্গিনী থেকে আমরা কোথাকার ইতিহাস আমরা জানতে পারি, কলহনের রাজতরঙ্গিনী থেকে আমরা কোথাকার ইতিহাস জানতে পারি। কমেন্ট কিন্তু অবশ্যই চাই, নাহলে আমরা কিন্তু ফার্দার কন্টিনিউ করা আমার টাফ হবে, ভিউটাও একটা ম্যাটার, এবং কমেন্টটা তোমরা যদি না করো আমি এটা জিনিসটাকে সাপোর্ট। চলো নেক্সট কমেন্টটা করে দিও। আচ্ছা নেক্সট চলো, বলছে যে হাউ মেনি মুঘল প্রভিন্সেস ওয়ার দেয়ার আন্ডার আকবর অ্যান্ড ঔরঙ্গজেব। আকবর এবং ঔরঙ্গজেবের আন্ডারে কতগুলো প্রভিন্স ছিল, তো এইটাকে একদম মুখস্থর মতো করে নাও। 15 হচ্ছে আকবরের জন্য, এই কোশ্চেনগুলো বারবার পরীক্ষায় আসে আকবর, এবং আসবেও আবারও আসবে। আর ঔরঙ্গজেবের জন্য হচ্ছে 21, তাহলে 15 and 21, আকবরের জন্য 15, ঔরঙ্গজেবের জন্য 21। একদম বেসিক জায়গা থেকে বেসিক কনসেপ্টের কোশ্চেন। আচ্ছা নেক্সট চলো, যে হু ওয়াজ পপুলারলি নোন অ্যাজ নানা সাহেব। তো এই কোশ্চেনটা তো বারবার আসে পরীক্ষায় যে নানা সাহেব, একদম কনফিউজিং, নাম্বার ওয়ান কনফিউজিং কোশ্চেন এটা। তো এখানে অনেকে গুলিয়ে ফেলে যে বাজিরাও দ্য ফার্স্ট হবে না বাজিরাও, আচ্ছা এখানে বাজিরাও দ্য সেকেন্ড অপশানই নেই এখানে। আচ্ছা তো হ্যাঁ বালাজি বিশ্বনাথ, তাহলে এইটা তো হবেই না, মাধবরাও তো হবেই না, হয় বালাজি, এই তিনটের মধ্যে একটা হবে। তো এখানে কারেক্ট অ্যান্সার যেটা আমরা যদি বলি সেটা হচ্ছে বাজিরাও দ্য সেকেন্ড, এটা যদি বাজিরাও দ্য সেকেন্ড হতো তাহলে আমি নিতে পারতাম, বা বালাজি বাজিরাও, যেটা আমরা আরেকটা টার্ম করি বালাজি বাজিরাও, তো এখানে হচ্ছে তোমার বাজিরাও দ্য সেকেন্ড বা বালাজি বাজিরাও, এটা কারেক্ট অ্যান্সার হবে। ওকে আচ্ছা নেক্সট দেখো, বলছি ডিউরিং দ্য রেইন অফ হুইচ দিল্লি সুলতান জাজিয়া কালেক্টেড ফ্রম ব্রাহ্মিন, ব্রাহ্মণদের থেকে আমরা জাজিয়া একটা ট্যাক্স সেটাকে আমরা কালেক্ট করতাম, মানে কালেক্ট করা হতো, কোন দিল্লি সুলতানের সময় এটা আমরা যদি বলি আমরা দেখতে পাচ্ছি। তো এইটা হচ্ছে তোমার, এখানে চারটে অপশান দেওয়া রয়েছে দেখো, যে গিয়াসুদ্দিন তুগলক, বলবান মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ তুগলক। তো একটা নওরোজ ফেস্টিভ্যাল ছিল, তো সেটা এদের মধ্যে কে করেছিল জানিও আমাকে, নওরোজ ফেস্টিভ্যাল, কারণ এখন এক্সাম এসে গেছে তোমরা এগুলো সব জানো। ওকে তো সেটা আমায় জানিও যে নওরোজ ফেস্টিভ্যালটা কে করতে। ওকে হ্যাঁ, তো এটা কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে একদম ফিরোজ শাহ তুগলক হবে। ওকে তো ফিরোজ শাহ তুগলক আমরা যদি একটা বলি মোস্ট ইম্পর্টেন্ট কথা তার সম্বন্ধে, তো সেটা হচ্ছে কি না ইরিগেটেড, ওকে ইরিগেটেড, ইরিগেটেড হচ্ছে লার্জেস্ট নাম্বার অফ ক্যানালস, ইরিগেটেড লার্জেস্ট নাম্বার অফ ক্যানালস। ওকে সবচেয়ে বেশি পরিমাণ তিনি কিন্তু ক্যানাল বা খাল খনন করেছেন, এটা কিন্তু তার একটা এটা মাথায় রাখতে হবে। ওকে তো এটা হচ্ছে তোমার ফিরোজ শাহ তুগলক। আচ্ছা নেক্সট চলে আসছি আমরা, যে হুইচ চালুক্য রুলার ইজ ক্রেডিটেড উইথ রিপেলিং দ্য আরব ইনভেশন অফ সাউথ গুজরাট। তো এটা কারকে ক্রেডিট করা হয়, কার কাছে ক্রেডিটটা যায়, তো সেটা আমরা যদি বলি তো সেটা হচ্ছে বিক্রমাদিত্য দ্য ফার্স্ট নয়, বিক্রমাদিত্য দ্য সেকেন্ড, অপশান ডি এটা কারেক্ট অ্যান্সার, বিক্রমাদিত্য দ্য সেকেন্ড। একদম বেসিক কোশ্চেন, এগুলো মাথায় রাখবেন। আচ্ছা তারপরের কোশ্চেনটাও কিন্তু বারবার আসে পরীক্ষায়, যে লর্ড মাউন্টব্যাটেন্স ডি, এগুলো সব মেন মানে মেন্সে এই কোশ্চেনটা এসছে, মোস্ট ইম্পর্টেন্ট, লর্ড মাউন্টব্যাটেন্স ডিক্লারেশন অন দ্য ফেডারেশন অফ ইন্ডিয়া, সরি ফ্রিডম অফ ইন্ডিয়া অ্যান্ড ইটস পার্টিশন ইজ নোন অ্যাজ, কারণ এই যে ডিক্লারেশন যেটা হয়েছিল সেটা কবে হয়েছিল তোমরা যদি জানো তাহলেই পারবে। ওকে তো সেটা হয়েছিল June 3rd, এটাকে June 3rd প্ল্যান বা 3rd June প্ল্যানও আমরা এটাকে টার্ম করি, তো এটা হচ্ছে June 3rd প্ল্যান, এটা হচ্ছে তোমার হবে। ওকে আচ্ছা নেক্সট আমরা যেটা বললাম যে আগস্ট প্ল্যান, আগস্ট প্ল্যানটা কার সময় হয়েছিল, এটা হচ্ছে তোমার যেটা বললাম যে লর্ড লিনলিথগোর সময়, এটা সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যায়। আচ্ছা নেক্সট দেখো, বলছি দ্য ফাউন্ডার প্রেসিডেন্ট অফ গাদার পার্টি ইন USA, এই কোশ্চেনটা তো প্রিলিতে আসবে, যে গাদার পার্টিটাকে কোথায় ফাউন্ডেশন হয়েছিল, এটা হচ্ছে USAতে। তো আমরা যদি বলি যে হ্যাঁ, এবার এখানে কোশ্চেনটা অন্য হয়ে দিয়েছে, ফাউন্ডার কিন্তু বলেনি, বলেছে ফাউন্ডার প্রেসিডেন্ট, এই জায়গাটাই ডিফারেন্স করে দিচ্ছে। তো ফাউন্ডার প্রেসিডেন্ট হবে কিন্তু সোহান সিং ভাকনা, ওকে ফাউন্ডিং প্রেসিডেন্ট বলেছে এখানে, আমরা সমস্ত ইয়ার জানি, কোথায় হয়েছিলো জানি, সান ফ্রান্সিসকো সমস্ত কিছু আমরা জানি, কিন্তু এখানে ফাউন্ডিং প্রেসিডেন্ট বলে দিয়েছে, সেখানে এখানে অ্যান্সার হবে সোহান সিং ভাকনা। ওকে নেক্সট চলো,
নেক্সট কী বলছে, দ্য লিডার্স অফ হুইচ অর্গানাইজেশন রেজড অবজেকশন অন দ্য নেহরু রিপোর্ট অ্যাট দ্য অল পার্টি কনভেনশন হেল্ড অ্যাট ক্যালকাটা 1928। অত মাথায় রাখার দরকার নেই, 1928-এ যে নেহরু রিপোর্টটাকে পেশ করা হয়েছিল এবং রেজড অবজেকশন, তো এর মধ্যে অল অফ দ্য অ্যাবাভ হবে, মানে মুসলিম লীগও করেছিল, হিন্দু মহাসভা করেছিল এবং শিখ লীগও করেছিল। ওকে, তো এবার আমরা একটা যে কোশ্চেন করছি তোমাদের, দেখো এই কোশ্চেনটা আসে যে হিন্দু মহাসভা, তো হিন্দু মহাসভাটা কে করেছিল, হিন্দু মহাসভাটা করেছিল হচ্ছে মদন মোহন মালব্য। হিন্দু মহাসভাটা কে করেছিল, মদন মোহন মালব্য, এবং সেটা সেটা কী যে, হ্যাঁ হিন্দু মহাসভাটা কথা হচ্ছে 1914 সালে হয়েছিল এবং এটাকে কে করেছিল, মদন মোহন মালব্য। আচ্ছা নেক্সট চলো, জাস্ট এ মিনিট, নেক্সট দেখো, নেক্সট বলছে কি, দ্য 8 ডিগ্রি চ্যানেল, ও আচ্ছা এই কোশ্চেনটা একই হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে দেখো, বলছে কি দ্য 8 ডিগ্রি চ্যানেল, এটাকে আমরা অমিট করছি, এটাকে দ্য 8 ডিগ্রি চ্যানেল ফর্মস দ্য বাউন্ডারি বিটুইন, 8 ডিগ্রি চ্যানেলটা মানে কার কার মধ্যে একটা বাউন্ডারি ফর্ম করছে, তো আমি যেটা বললাম 8 ডিগ্রি চ্যানেল হচ্ছে তোমার মালদ্বীপ আর মিনিকয়। ওকে, তো এখানে যেটা হবে সেটা হচ্ছে তোমার লাক্ষাদ্বীপ, ওকে লাক্ষাদ্বীপ আর হচ্ছে তোমার মালদ্বীপ, ওকে লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপের মধ্যে এটাকে একটা বাউন্ডারি ফর্ম করছে। ওকে, তো চলো।